নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.1 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবে। প্রশ্ন নম্বর 8 এর ক, 1 √ 1 − x / √ 1 − x = 1/3। প্রথমে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে লবের সাথে হরকে যোগ করে লবের গড়ে বসালে তাকে বলা হয় যোজন, এবং লবের সাথে হর বিয়োগ করে হরের গড়ে বসালে তাকে বলা হয় বিয়োজন বা √ 1 − x + 1 √ 1 − x = 1 √ 1 − x − 1 √ 1 − x equal 1 + 3 / 1 − 3। যোজন বিয়োজন করে বা 1 − √ 1 − x + 1 √ 1 − x, নিচে হলো 1 − √ 1 − x − 1, মাইনাসে প্লাসে গুণ করলে আমরা পাবো −√ 1 − x = 1 + 3 = 1 − 3, বা এখানে −√ 1 − x + √ 1 − x = 0। তাহলে উপরে পাবো 1 + 1 = 2, নিচে +1 − 1 = 0, −√ 1 − x এবং −√ 1 − x = −2 √ 1 − x = 3 সাথে 1 + করলে আমরা পাবো 4, −3 থেকে 1 চলে গেলে থাকবে −2। এখানে আমরা 2 এর সাথে 2 কেটে দিতে পারি, তাহলে উপরে থাকবে 1 − √ 1 − x = এখানে −2 দিয়ে 4 কে ডিভাইড করলে আমরা পাবো −2, বা উভয় পাশে আমরা বর্গ করে দিতে পারি, তাহলে পাবো 1 − x = 4 বর্গ করে 1 কে স্কয়ার করলে সেটি 1ই হবে, মাইনাস কে স্কয়ার করলে সেটি প্লাস হয়ে যাবে, এবং √ 1 − x কে স্কোয়ার করলে রুটার স্কোয়ারে কাটা গেলে 1 − x থাকবে, আর এখানে −2 কে বর্গ করলে আমরা +4 পাবো। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে পাবো 4 × 1 − x = 1, বা 4 1 এর সাথে গুণ করলে আমরা পাবো 4, −4 x এর সাথে গুণ করলে পাবো 4 x = 1, বা এবার আমরা 1 কে পাশে নিয়ে আসবো এবং −4 x কে ডান পাশে নিয়ে যাব, তাহলে পাবো 4 − 1 = −4 x, ডান পাশে চলে গেলে হবে +4 x, বা 3 = 4 x, সুতরাং x = 3/4।